ইতালিতে ব্লু হোয়েল গেমসের মতো জোনাথন গ্লান্দিত নামে একটি গেমস খেলে আত্মহত্যা করেছে এক কিশোর। নেপলিতে ওই কিশোরের আত্মহত্যার পর প্রবাসী বাংলাদেশিরাও এখন আতঙ্কিত। আমাদের ইতালি প্রতিনিধি জুমানা মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ব্লু হোয়েলের মতো জোনাথন গ্লান্দিত নামের চ্যালেঞ্জিং গেম ছড়িয়ে পড়ছে ইতালিতে। এই গেম খেলে দেশটির নাপোলিতে এক কিশোর আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে তার বাবা মাকে মেসেজ দিয়ে বলে, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু আমাকে টুপি পরা লোকের সঙ্গে চলে যেতে হচ্ছে। তারপরেই দশতলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করে 10 বছরের ওই কিশোর। ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামে মেসেজ দিয়ে শিশুদের খেলার জন্য আমন্ত্রণ জানানো হয় জোনাথন গ্লান্দিত নামের এক ফেসবুক আইডি থেকে। ফলে জোনাথন গ্লান্দিত এই সুযোগটি ব্যবহারের চেষ্টা করে যাচ্ছে। 2017 সালের গেমসটি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় বলে ইতালির সংবাদ মাধ্যমে তথ্য প্রকাশ করা হয়। ইতালিতে চলতি বছরের জুলাই মাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। ওই শিশুর মারা যাবার পর পুরো ইতালিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নাপোলি পুলিশ এবং তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করা পুলিশ এই গেমস নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। ইতালি প্রবাসী বাংলাদেশি অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে আতঙ্কিত। শিশু কিশোররা গেমসে আসক্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তো আমরা জানাতে চাচ্ছি যে আমাদের অভিভাবক যারা আছে তারা যেন বাচ্চাদের উপর একটু নজর দেয়। যে বাংলাদেশি ভাই বোনদেরকে অভিভাবকদের বিশেষ করে অনুরোধ করব সর্বোচ্চ সতর্ক অবলম্বন করার জন্য। এক সিসিটিভি ফুটেজে দেখা যায় জোনাথনের মতো এক ব্যক্তি গভীর রাতে এক বাড়িতে প্রবেশ করছে। একজন প্রত্যক্ষদর্শী বলছেন, সে কারো ক্ষতি করেনি, তবে ভয় দেখানোর জন্যই হয়তো ওই বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছিল। জুমানা মাহমুদ, আয়ন নিউজ, রোম, ইতালি।